ব্যবসা করে বহু মানুষ সফলতা অর্জন করেছেন, আবার ব্যবসা করে বহু মানুষ ক্ষতির মধ্যে সম্মুখীন হয়েছেন। ব্যবসা করে লস বা ক্ষতির মধ্যে সম্মুখীন হতে আমরা কেউ চাই না। আমরা প্রত্যেকেই ব্যবসা করতে চাই প্রফিট করার জন্য এবং লাভের অংশ দেখার জন্য। এজন্য প্রথমেই আপনাকে এমন কোনো ব্যবসা করতে হবে যে ব্যবসা আপনি মন থেকে ভালোবাসেন এবং মন থেকে করতে চান, এবং এর সঙ্গে দরকার সঠিক সন্ধান, যেখান থেকে আপনি সস্তায় এবং ভালো কোয়ালিটির মাল কিনে ব্যবসা করতে পারবেন। বর্তমানে যে সমস্ত ব্যবসাগুলি রয়েছে তাদের মধ্যে সবথেকে পপুলার ব্যবসা হচ্ছে শাড়ির ব্যবসা। শাড়ি এমনই একটা আইটেম যার কোনো এমআরপি নাই, এবং আপনার মার্কেট যেমন হবে তেমনই আপনি প্রফিট করতে পারবেন। আজ আমি আপনাদের এমন এক সন্ধান দেব যেখান থেকে খুবই চিপ প্রাইসের মধ্যে শাড়ি কিনে আপনারা ব্যবসা করতে পারবেন। চলুন শুরু করা যাক। আর সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। আর যে কোনো জায়গা থেকে কোনো কিছু আইটেম কিনবার সময় আগে ভালো মতো ভেরিফাই করুন, আগে ভালো মতো রিসার্চ করুন, আগে ভালো মতো দেখুন এখান থেকে মাল কিনে আপনি ব্যবসা করতে পারবেন তো। সমস্ত কিছু ভেরিফাই করে তারপর যদি মনে হয় এটি আপনার জন্য সঠিক এবং পারফেক্ট, তারপরই কিনুন। কারণ সেই মুহূর্তে আমি থাকবো না, আপনাকেই থাকতে হবে, এবং সম্পূর্ণ ভেরিফাই রিসার্চ আপনাকেই করতে হবে। আর সম্পূর্ণ ভিডিও দেখবার পর যদি আমার দেওয়া তথ্য পেয়ে আপনার একটু হেল্প হয়েছে বলে মনে হয় তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন, এই সম্পূর্ণ উদ্যোগ আর সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্যই। চলুন তাহলে শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের নতুন মার্কেটের নতুন সন্ধানটি। আমার নাম পলাশ অধিকারী। আচ্ছা, আপনার শপ নেম কি আছে? শপ নেম আছে অধিকারী শাড়ি সেন্টার। আচ্ছা, আগে তো পার্ট ছিল? হ্যাঁ, আমাদের আগে দুখানা পার্ট ছিল, তো ডিজিটাল সেন্টার। এর আগে তো আপনাদের আমার দোকানে ভিডিও অনেক দেখেছেন, তো এই নতুন করে এইবার দেওয়া হয়নি, যেহেতু একটা কোভিড-19 একটা প্রবলেম চলছে আমাদের ভারত, সারা ভারতবর্ষের মধ্যেই চলছে, তার মধ্যে দিতে পারিনি। তার মধ্যে কাস্টমারের কিছু চাপের জন্য আমরা নতুন করে ভিডিও আপডেট করতে পারিনি, তার জন্য আমার আগের যা কাস্টমার ছিল, নতুন যা কাস্টমার আছে, নতুন ভিউয়ার্সদের ক্ষেত্রে, পুরনো কাস্টমারের ক্ষেত্রে সবার জন্য সরি। ঠিক আছে, আমি নতুন করে এবার ভিডিও দিচ্ছি পুজো উপলক্ষে, একদম নিউ নিউ কিছু কালেকশনের মধ্যে আমি কিছু দেখাবো। তার থেকে শুরু করে হ্যান্ডলুম, জামদানি, আপনার লিলেন, তসর, টোটালটা এখানে পাবেন। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে একটা কথাই বলতে চাই যে এখানে আসতে গেলে অনেক ভিডিওতে, অনেক ভিডিওতে আপনি দেখবেন অনেক রকম কথা বলছে। প্রথমেই আমি একটা কথাই বলতে চাই কাস্টমারদের, যে দেখুন মুখে অনেক কিছুই বলা যায় কিন্তু কাজে সেটা করে দেখানো কিন্তু অনেকটা ইম্পসিবল। আপনাকে বলবে এখানে 10 টাকায় শাড়ি, 15 টাকায় শাড়ি, তো ক্ষমা করবেন, আমি ভিউয়ারদের একটা কথা বলে ক্ষমা করবেন, 10 টাকায় 15 টাকায় কোনো শাড়ি তৈরি হয় না। যেখানে আপনারা নিজেরাই জানেন একটা রুমালের দাম যেখানে 50 টাকা, সেখানে 10 টাকা 15 টাকা কী করে শাড়ি হতে পারে? তো কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেবো না, অধিকারী সাজেশনটা আজ পর্যন্ত দিয়ে আসেনি, আজও দেবে না। সঠিকভাবে সততার সাথে বিজনেস করতে গেলে অবশ্যই অধিকারী সাজেশনটাকে আপনাকে আসতে হবে। ঠিক আছে, একবার আপনি শাড়ি নেন আর না নেন, আপনি একবার এসে যোগাযোগ করুন, দেখুন আমাদের কাছে যদি আপনার ভালো লাগে তবে আপনি শাড়ি কিনুন, আর আসলে যে নিতে হবে এমনও কোনো ব্যাপার নেই, আপনি আসুন জাস্ট। যেমনটা বলবে তেমনটাই পাবেন, একদম যেটা যেমন দাম থাকবে, 10 টাকা কমবে না, 10 টাকা বাড়বে না। ঠিক আছে, ভিডিও চালিয়ে আমাকে ব্যস্ত শাড়ি নেবে। ঠিক আছে, এমন আমাদের কোনো সিস্টেম নেই যে দাদা ভিডিওতে বলবো এক, আর যখন কাস্টমার আসবে তখন দাদা 10 টাকা বেড়ে গেছে, 20 টাকা বেড়ে গেছে বলবো দাদা স্টক নেই, ওইসব কাহিনী আমাদের কাছে চলে না। ঠিক আছে, যেটা আমাদের একদম পারফেক্ট সততার সঙ্গে বিজনেস, যেটা দিতে পারবো পারফেক্ট রেটটাই লাগাবো। এখানে ঠিকানাটা আছে আপনার শান্তিপুর হরিপুর নিউ ঘোষ মার্কেট বললে সবাই চিনতে পারবে। আর যদি আপনারা শিয়ালদা বা হাওড়া থেকে আসতে যান তো শান্তিপুর প্রতি সবারই একটা আইডিয়া চলে এসছে শান্তিপুর কীভাবে, হ্যাঁ সবাই চেনে কীভাবে আসতে হবে। তো তার মধ্যে যদি কোনো নতুন কাস্টমার থাকে, চেনে না, এরকম কোনো সমস্যা হয় তো আমাদের স্ক্রিনে দিয়ে আমাদের নাম্বার থাকবে, নাম্বারে আমাদের 24 ঘন্টা খোলা থাকে, ফোন করে আপনি আসতে পারেন, আপনাকে পুরো গাইড আমরা করে নেবো, পুরো গাইড করে নেবো আমরা। হ্যাঁ হ্যাঁ, যদি আপনি শান্তিপুরে কোথাও এসে আমাকে ফোন করে আপনি আসতে পারছেন, আমি লোক পাঠিয়ে দেবো আপনাকে একদম গিয়ে নিয়ে আসবে। স্টার্টিংয়ে দেখেন অনেক কিছুই তো দেখানো যায়, ল্যাপটপ যেগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে ওটা নতুন করে দেখানোর কিছু নেই, কাস্টমার সবাই জানে। আমি চাইছি অল্প সময়ের ভিডিও, তার মধ্যে যত রকম নতুন কিছু দেখাতে। ঠিক আছে, ঝর্ণা ফর্ণা এগুলো তো অ্যাভেলেবেল সবার কাছেই থাকে, আমার কাছেও আছে, হ্যাঁ এগুলো অ্যাভেলেবেল সবার কাছে থাকে, আমার কাছেও আছে, কমন যেগুলো আমার কাছে টোটালটাই পাবেন। আমি কিছু কমনের মধ্যেও যেগুলো আপনার মার্কেটে চলছে ওর মধ্যে কিছু দেখাবো, প্লাস হচ্ছে আপনাকে কিছু তাঁতের মধ্যে, হ্যান্ডলুম, জামদানির মধ্যে নিত্য নতুন কিছু কালেকশন দেখাবো। হ্যাঁ, শান্তিপুর মানে তাঁত, আর তাঁত তো দেখাতেই হবে। আচ্ছা, প্রথমে আমি দেখাচ্ছি আপনার একটা, এটা না দেখালে নয় সবাই জানে তবুও দেখাচ্ছি, মাঠা, এটা হচ্ছে বলেন যে শান্তিপুরের ঐতিহ্য, হ্যাঁ ঐতিহ্য, যেটা যে মাঠা পিন আজ প্রায় নেই বললেই চলে, এটা মাঠা পিন আছে, অলওভার কাজ হবে, কিন্তু দেখুন পুরো অলওভার পিনটা হবে, কোনো গ্যাপ হবে না,
ঠিক আছে, এটার দাম পড়বে অনলি 170 টাকা, 170 অনলি। কিন্তু আমার ভিউয়ারদের একটা কথা বলা আছে তাঁতের ক্ষেত্রে, তাঁতের ক্ষেত্রে ব্যাপারটা হয় কি, অনেক দোকানদার দেখবেন আপনাকে মালটা এইরকম ভাজেই মালটা দেবে, আমি যদিও দেখাচ্ছি আপনাকে ভিডিওতে এইভাবে মালটা দেবে, তো এইভাবে মালটা যদি কোনো কাস্টমার নেয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কাস্টমার মোটামুটি 4-5 বার কোনো কাস্টমার, রিটেল কাস্টমারকে দেখাতে গেলে তারপরে কাপড়টা এমন একটা পরিস্থিতি আসে যে আর কাউকে দেখানোর মতো উপযুক্ত শাড়িটা থাকে না, নোংরা হয়ে যায় বা কাপড়টা নরম হয়ে যায় এমন একটা সমস্যা দেখা যায়, যেহেতু তাঁতের শাড়ির ক্ষেত্রে হয় এটা। তো আমাদের একটাই আছে, আমাদের প্রত্যেকটা কাপড় কিন্তু আমাদের পুরো ভেতরে পেপার দিয়ে ভাঁজ ইস্ত্রি করে শাড়ি যাবে, ঠিক আছে। জাস্ট আমি এটা ভিডিওতে দেখাচ্ছি, সব এই ভাঁজেরই দেখাবো, তার কারণ একটাই, কারণ ওই ভাঁজটা থাকলে বাধা থাকে, তো ফিতেতে বাধা থাকে, তো খুলে দেখাতে গেলে অনেক সময় লাগবে, সময় কম লাগার জন্য আমি এইভাবে দেখাচ্ছি, কিন্তু প্রত্যেকটা শাড়ি আপনার বই ভাঁজে যাবে, আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে আমার শাড়িটা যাবে। 70 টাকা, 170 অনলি, আর এটা হাজারগুটি বা দেবদাস, ঠিক আছে, একদম পপুলার শাড়ি, হ্যাঁ হ্যাঁ, শাড়িটা এখনও খুব ভালো চাহিদা আছে মার্কেটে। এটা এটা আছে আপনার 200 টাকা, 200 অনলি। এবার একটা একটা কথা কাস্টমারকে বলতে চাই যে দেখুন, এই মালটা যদি আপনি বোট ভাঁজটা না নেন তাহলে কিন্তু 190 টাকা দাম হবে, বোট ভাঁজ আপনি না নেন, এইভাবে নর্মালি শাড়ি নেন 190 টাকা দাম, প্রত্যেকটা শাড়িকে আমি যা রেট দেবো তার সঙ্গে 10 টাকা কম থাকবে যদি বোট ভাঁজ না নেন, আর যদি বোট ভাঁজ নেন তো 10 টাকা ধরে নেবো, আমি যেটা ভিডিওতে বলি সেই দামটাই থাকবে। নেক্সট আর একটা আছে আপনার লাভগুটি বা পান, পান কেউ পান বলে কেউ লাভগুটি বলে, এর মোটামুটি আপনার 12-14টা কালার আসবে, এটার দাম পড়বে আপনার 180 টাকা, এই 280 টাকা, সরি 280, ঠিক আছে। নেক্সট আর একটা আছে দেখুন কলকার মধ্যে, নতুন ডিজাইনের মধ্যে, হ্যাঁ কলকার মধ্যেই, পাড়ে পুরো কলকা আছে, বডিতে ফুল থাকবে, চেক থাকবে পুরো, এর প্রায় 8-10টা কালার আসবে, এটা পুরো অলওভার কাজ থাকবে, দেখুন আমাদের প্রত্যেকটা কাপড়ে পুরো অলওভার কাজ থাকবে, কোনো গ্যাপ থাকে না তাঁতের শাড়িতে, এটার দাম পড়বে আপনার মাত্র 310 টাকা, আমি যা রেট দেবো আশা করি বলতে তো পারবো না, দিতে পারবে না, তবে একটু যাচাই করবেন, যাচাই করলে বুঝতে পারবেন অধিকারী শাড়ি সেন্টারের রেটটা কী আছে। এ দেখুন একদম নিউ কালেকশনের মধ্যে আছে সূর্যগুটি, হ্যাঁ পাটটা এরকম সূর্য করা আছে, বডিতেও সে পাড়ের পাড়ের ডিজাইনটা বডির মাঝখান দিয়ে আসবে, হ্যাঁ আর পাশ দিয়ে সূর্যর ইয়ে থাকবে, বুটি থাকা থাকবে, এটার দাম আছে মাত্র 320 টাকা, মাত্র 320 টাকা। এবার আপনারা দেখুন এইসব ডিজাইন আগে রেট ছিল প্রায় 370-380 টাকা, ঠিক আছে, এখন এই মুহূর্তে রেটটা কম আছে আমাদের কাছে, ওই জন্য প্রত্যেকটা কাস্টমারকে এরকম একটা একদম নিউ কালেকশনের মধ্যে আছে কলকা, আম কলকা, পাড়ে এরকম কলকার কাজ হবে, পুরো বডিতে কলকার কাজ হবে, অলওভার মিনে করা আছে, এটা দাম পড়ে মাত্র 330 টাকা, 330 অনলি। নেক্সট আছে আর একটা দেখুন তাঁতের মধ্যে আমাকে ভ্যারাইটি আইটেম প্রায় 70-80খানা 100খানা ডিজাইন হয়ে যাবে, আর আমাদের প্রত্যেকটা আমাদের নিজস্ব প্রোডাকশনের, ঠিক আছে, আমাদের কাছে রেট নিয়ে বা শাড়ির কোয়ালিটি নিয়ে দেখতে হবে না, কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি হবে, এদের একটা পুরো বডিতে লতালতা কাজ আছে, পাড়ে ফুল কাজ আছে, আর পুরো পাড় যদি গোটা শাড়ি রিটার্ন নেবো একদম পুরো কটনের পাড় হবে, একদম পুরো শাড়ি রিটার্ন নিয়ে টাকা রিটার্ন দেবো, আমাদের একটা পাড় গোটাবে না, শাড়ি কোনো খারাপ হবে না, রং উঠবে না, একদম গ্যারান্টির সঙ্গে ব্যবসা করি আমরা। এটার দাম আছে আপনার 320 টাকা, 320 টাকা। এই দেখুন আর একটা দেখাচ্ছি, এটাও আপনার 320 টাকার মধ্যে আসবে, এটাও আর একটা ডিজাইন 320, লাল হলুদের সঙ্গে ম্যাচিং করা আছে, লাল হলুদের সঙ্গে ম্যাচিং করা আছে, এরকম ছোটো আপনার এক সাইড পার করা আছে, এটা নিউ কালেকশনের মধ্যে আছে। নেক্সট আর একটা তাঁতের মধ্যে দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে আপনার দেখুন পাড়ের মধ্যে একটু লতালতা ডিজাইন আছে, এর বড় বড় বডিতে বড় ফুল আছে, বডির সাইড দিয়ে আপনার একটু ছোটো মিনে করা গুটি আছে, আর প্রত্যেকটা গুটির মধ্যে প্রত্যেকটা বড় গুটির মধ্যে মিনে করা থাকবে, ঠিক আছে, 320 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন, 320 টাকার মধ্যে মোটামুটি 300-330 টাকার মধ্যে হিউজ ডিজাইন পেবেন, যেগুলো আপনার রেট হচ্ছে অন্য অন্য কাউন্টারে দেখবেন 350-360 টাকা, এখন 350-360 টাকা যে শাড়ি আছে মানে মাথা খারাপ, আমি সবই দেখাবো আপনাদের। একটা ডিজাইন আছে দেখুন, এটা হচ্ছে নতুনের মধ্যে, এটার দাম আছে আপনার 310 টাকা, 310 টাকার মধ্যে আছে। তো এর মধ্যে প্রত্যেকটা শাড়ির ক্ষেত্রে আপনার হচ্ছে কালার কিন্তু আপনার অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা শাড়ির ক্ষেত্রে আপনার 10-8-10 করে কালার থাকবে। এর একটা দেখুন হলুদের সঙ্গে সবুজের ম্যাচিং, খুব সুন্দর কালার, মানে এত সুন্দর কালার, প্লাস কাপড়টা এত ভালো, আপনি ধারণা করতে না খুব সুন্দর কাপড় আছে, এটা আপনার দাম আছে 330 টাকা, হ্যাঁ 330 অনলি, একদম নিউ কালেকশন। আমি বলেছি আজকে তাঁতের মধ্যে যেটা দেখাবো সব নিউ কালেকশনের মধ্যে দেখাবো, ওল্ডের মধ্যে কিচ্ছু দেখাবো না। এ দেখুন এই একটা আছে ফুলের মধ্যে, পুরো অল বডি ফুল থাকবে, এরকম ফুল পাতা থাকবে, পাড়েও এরকম ফুল গাছ মতো আছে, একদম কটনের পাড় আছে, এটার দামও পড়বে আপনার 300 টাকা, অনলি 300 টাকা। এ দেখুন এই একটা দেখাচ্ছি 340 টাকার মধ্যে, একদম নিউ কালেকশন,
নিউ কালেকশন একদম পার গোটাবে না একদম ফুল গ্যারান্টি পুরো একদম নিউ কালেকশন 340 টাকা এই একটা টেম্পল পার আছেন নতুনের মধ্যে টেম্পল পার 330 টাকা 330 আর প্রত্যেকটা শাড়ির ক্ষেত্রে আপনার কালার আসবে প্রায় 10 থেকে 12টা করে নেক্সট আরেকটা আছেন তাতের মধ্যে এমব্রয়ডারি দেখাচ্ছি হ্যাঁ পুরো অল ওভার কাজ হবে এরকম পুরো অল ওভার এরকম হ্যাঁ এটা প্রত্যেকটা এরকম ভেতরে পেপার থাকে প্রত্যেকটা আমার কাপড়ই বোর্ড ভাজে যাবে কোনোটা আমাদের ওইভাবে যাবে না 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 কোনো কাপড়ে কোনো নরম হওয়ার বা নষ্ট হওয়ার কোনো চিন্তা ভাবনা নেই এই পিনটের মধ্যে আমি জাস্ট ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি কিছু কিছু দেখাচ্ছি এই এমব্রয়ডারির মধ্যে আপনার মোটামুটি 4 থেকে 5 খানা ডিজাইন পাবেন আমার কাছে একই দাম হবে 330 টাকা সেম প্রাইজের মধ্যে আপনার 3 খানা ডিজাইন পেয়ে যাবেন একটা দেখেন বড় গুটি দেখাচ্ছি বড় গুটির মধ্যে একটা দেখুন এটা একদম নতুন কালেকশন আছে টাঙ্গালের মতো হ্যাঁ টাঙ্গালের মধ্যে এটা আছে আপনার পুরো অল ওভার গুটি থাকবে অল ওভার কাজ থাকবে এরপরে আপনার 7টা কালার পাবেন 7-8টা কালার পুরো অল ওভার কাজ থাকবে হ্যাঁ এটা দাম আছে আবার 350 টাকা 350 অনলি আর একটা দেখাচ্ছি আপনার ক্রস গুটি যেটা পুরনো কালেকশন হলেও মার্কেটে চাহিদা আছে তার জন্য দেখাচ্ছি ক্রস গুটি এটা দাম আছে আপনার 280 টাকা হ্যাঁ ক্রস গুটি এটা এটা আছে 280 টাকা এর একটা দেখাচ্ছি আপনার নতুন কালেকশনের মধ্যে 300 টাকা 300 টাকা পারে টেম্পল পার করা আছে পুরো বডিতে আপনার এরকম কাজ হবে ঠিক আছে হ্যাঁ অনেকজন আছে একটু হালকা কাজের মধ্যে দাদা হ্যাঁ নেক্সট আরেকটা আছে দেখুন আপনার আরেকটা কালেকশনের মধ্যে এটা তো পারের সাথে ডবল পার করা আছে ঠিক আছে এটা এটার দাম আছে আপনার মাত্র 320 টাকা হ্যাঁ পারটা ভালো কাপড়টা খুব সুন্দর ঠিক আছে দিয়ে আপনার এটা দামও আপনার মধ্যে 320 টাকার মধ্যে চলে আসবে 320 টাকার মধ্যে চলে আসবে নেক্সট এবার তাঁত কিছু হ্যান্ডলুমের মধ্যে যাব ঠিক আছে তাঁত তো অনেক দেখি তাঁতের মোটামুটি আমাদের কাছে 100 থেকে 150 খানা ডিজাইন আসবে এবার সব তো দেখানো সম্ভব নয় আর ভিডিওটা বড় হয়ে গেলে মানে ভিউয়ারদের দেখতেও একটু প্রবলেম হয় সেক্ষেত্রে ভিডিওটা শর্টের মধ্যে আমি অনেক শাড়ি দেখানোর চেষ্টা করছি মানে ওভারভিউ দেওয়া যাচ্ছে বাকিটা তো হ্যাঁ একদম হোয়াটসঅ্যাপ করলে সেখানে পাঠিয়ে দিতে পারবো ভিডিও কল করে আপনারা পারচেজ করতে পারেন যেহেতু এখন কোভিড-19 একটা প্রবলেম চলছে আমাদের মধ্যে সেক্ষেত্রে অনেকজনে আসতে চাইছে না কাস্টমার বা আসতে পারছে না আসতে চাইলেও তো যারা আসতে চাইছে না বা আসতে পারছে না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তাদের হচ্ছে আপনারা কুরিয়ার করে মাল নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে সব ফ্যাসিলিটি আমাদের এখানে আছে অ্যাভেলেবেল তো তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই যে দেখুন অনেক কাস্টমার আছে যেরকম যে মোটামুটি 1-2 ঘন্টা ধরে ভিডিও কল করবে ভিডিও কল করে মোটামুটি 40-50-60 হাজার টাকার মাল বাজবে বাছার পরে তারপরে আর ফোন তুলবে না বা এরকম তো আমি সেই কাস্টমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সেসব তো দেখুন সময় এমন একটা ব্যাপার তো আপনার সময় যেমন আমি চাই আপনি কখনোই বিফলে করবেন না টাইমটা নষ্ট করবেন না তো আমরা অনেক বিজির মধ্যে থাকি তো আমাদের সময়টা নষ্ট করবেন না যাদের নেওয়ার ইচ্ছুক আছে তারাই অবশ্যই ভিডিও কল করবেন আমরা তাদের ভিডিও কল করবো তাদের সসম্মানে তাদের মাল পৌঁছে দেবো আর তার মাল যতদিন না পাবে পুরো দায়িত্বটা আমার থাকবে একদম পুরো এবার একটা যদি 50-60 হাজার টাকা শাড়ি পার্সেলিং করবে তো সেক্ষেত্রে তাকে তো 1-2 ঘন্টা সময় লাগবে নেক্সট আমি হ্যান্ডলুমের মধ্যে চলে যাচ্ছি তো হ্যান্ডলুমের মধ্যে এই কাপড়ের মধ্যে ধরুন স্বস্তিক তো সবাই অ্যাভেলেবেল দেখে এসেছি সবাই দেখায় তো স্বস্তিকটাও আছে তেমন এর মধ্যে আরও 3-4টে প্রিন্ট হবে জামদানি প্রিন্ট এরকম বিভিন্ন রকম প্রিন্ট আসবে তো এই একটা প্রিন্ট নতুন বেরিয়েছে তো আমি কাস্টমারদের একটা প্রিন্ট দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আঁচলের মধ্যে আসবে এটা আঁচলের মধ্যে আসবে আর বডিতে এরকম বাটিক থাকবে হ্যাঁ এটা দাম আছে মানলো 150 টাকা 150 টাকা মাত্র আর একটা দেখাচ্ছি আপনার আঁচল পমপমের মধ্যে হ্যান্ডলুমের মধ্যে পমপম ঠিক আছে পপুলার ঠিক আছে দেখেন এটা পুরো আঁচলের মধ্যে আসবে যেহেতু জায়গাটা একটু শর্টের জন্য আমি পুরো কাপড়টা ঠিকঠাক খুলে দেখাতে পারছি না ভিউয়ার্সদের হ্যাঁ হ্যাঁ পাশে আমাদের তো আরেকটাই আছে এটা জাস্ট ভিডিও করেছি এটা আঁচলের মধ্যে আসবে আর এটা বডির মধ্যে আসবে পুরো বডি এরকম হবে আঁচলটা এরকম পমপম থাকবে পুরো অল বডি আঁচলটা পমপম অল বডি নয় এটার দাম পড়বে আপনার মাত্র 280 টাকা কাঁথা
এটা অনেক অনেক কাউন্টার অনেক দামে দিচ্ছে ঠিক আছে আমাদের রেটটা থাকবে 290 টাকা 290 হ্যাঁ আর আমাদের রেট মানে অনেক কিছু জানি নতুন ব্যবসা শুরু করতে তো নতুন তাদের জন্য সুবিধা একটাই আছে তারা দেখুন আমাদের এখানে পুরোটা হোলসেল বিজনেস হয় কোনো রিটেইল কোনো বিজনেস আমাদের মধ্যে হয় না তো যারা নতুন বিজনেস করতে যান তারা আসুন তারা তাদেরকে আমরা টোটালি তাদের বিজনেসটা আমি বুঝিয়ে দেব কিভাবে করতে হবে কিভাবে আপনি মাল সেল করবেন কিভাবে মাল কি মাল কিনলে আপনি মালটা সেল করতে পারবেন কি মাল আপনার মার্কেটে চলছে নতুন যারা তারা তো বোঝে না জানে না যে এখন কি মালটা চলছে সেটা আমরা পুরোটা আপনাদের ডিসকাউন্ট থাকবে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিছুটা সাবসিডি করে নেব আচ্ছা আচ্ছা এই একটা আছে কাঁথা স্টিচের মধ্যে কাঁথা স্টিচের মধ্যে একটা বডি আসবে এটা আঁচল থাকবে এটা এটা আঁচল থাকবে হ্যাঁ এই কাঁথা এটা আমরা হাতের কাজ করা কিন্তু দেখেন একটুখানি ঘুরিয়ে যে হাতের আচ্ছা এটা এটা একটা পুরোটাই পুরোটাই হাতের কাজ করা না দেখুন পুরোটা হাতের সুতো সুতোর কাজ করা সুই সুতোর কাজ করা আছে পুরো আচ্ছা এটা দাম আছে আপনার মতো 490 টাকা 490 only 490 only আপনি প্রত্যেকটা কাউন্টার থেকে একবার দাদা বলবো না যে আমার দোকানে দাম কম জাস্ট একবার যাচাই করে নেবেন যদি মনে করেন হ্যাঁ কম আছে অধিকারী সার্ভিস সেন্টারে তবে তো অবশ্যই আপনার আসতে হবে এর একটা আছে এমব্রয়ডারির মধ্যে আপনার হ্যান্ডলুমের মধ্যে একদম নতুন বেরিয়েছে লতা মাত্র আছে আর দাম হচ্ছে 340 টাকা 340 only আচ্ছা এটা মোটামুটি 10টা থেকে 12টা কালার আসবে হ্যান্ডলুমের মধ্যে প্রত্যেকটা 10 থেকে 12টা কালার আসবে এটা দেখো খাদির মধ্যে আপনার প্রিন্টের মধ্যে আছে খাদির মধ্যে প্রিন্ট আছে এটা এর মধ্যে বক্সও আসবে এই যেমন এটা আঁচলে বক্স করা আছে এই বক্সটা বডিতেও আসবে এটা জাস্ট বডিতে আপনার টেম্পেল মতো করা আছে টেম্পেল পিন করা আছে এটা বক্স পিনটাও আসবে এর দাম আছে আপনার মতো 450 টাকা 450 only নেক্সট আছে আপনার খাদির মধ্যে হ্যান্ড প্রিন্ট আচ্ছা এটা হ্যান্ড প্রিন্টের মধ্যে আছে হ্যান্ড প্রিন্টের মধ্যে একদম হ্যান্ড প্রিন্ট এটা কিন্তু আপনার কোনো ইয়ার প্রিন্ট না এটা প্রিন্টটা একদম পুরো ফুল গ্যারান্টি থাকবে এই দেখুন পুরো হ্যান্ড প্রিন্টের মধ্যে আছে ফুল গ্যারান্টি কাপড় ছিঁড়ে তো প্রিন্ট উঠবে না প্রিন্ট উঠলে সারি রিটার্ন নেব এটা দাম আছে আপনার মতো 450 টাকা 450 এর কালার হবে 10 থেকে 12টা নেক্সট আরেকটা আছে স্বর্ণবল স্বর্ণবল অনেক রকম আছে ঠিক আছে আমাদের এটা বেস্ট কোয়ালিটি স্বর্ণবল এটা হাতের বল এটা হাতে তোলা এটা এমব্রয়ডারি করা নাই কিন্তু পুরো অল ওভার এরকম স্বর্ণবলের কাজ থাকবে অসংখ্য এরকম বল বল কাজ করা আছে এটা দাম হচ্ছে আপনার 530 টাকা 530 530 টাকা 530 সরি এটা কোটকিয়ার মধ্যে আছে দেখুন সম্বলপুরি কোটকি এটা সম্বলপুরি কোটকির মধ্যে আছে দেখুন এটা খুব ভালো কালেকশন খুব ভালো বিক্রি এই দেখো কাজটা দেখুন পুরো অল ওভার এবং কোটকির কাজ থাকবে পুরো অল ওভার কোটকির কাজ থাকবে অল ওভার কোটকির কাজ থাকবে এরা দাম পড়বে আপনার মাত্র 450 টাকা হ্যাঁ একদম পুরো বিপি থাকবে হ্যান্ডলুম মালেই বিপি এটা কাস্টমারকে বলতে হয় না জাস্ট নতুন করে আমি কিছু এর জন্য বলিনি আর একদম ইউনিক কালেকশন মধ্যে দেখুন একটা লিলেন বাই কটন লিলেন বাই কটন শাড়িটা দেখুন এত পপুলার এখন বর্তমানে এত চলছে কাপড়টা এতটা সফট মানে কাস্টমার এই গরমের মধ্যে পরলে মনে হবে শাড়ি একটা পরেছি এরকম একটা ব্যাপার এখানে পুরো হাতের কাজ করা আছে কিন্তু যে পাখি পাখি ডিজাইনটা করা আছে পুরো হাতের কাজ করা কিন্তু পুরো হ্যান্ডওয়ার্ক কাজ হবে পুরো লিলেন লিলেন বাই কটন আছে এটা পুরো লিলেন বাই লিলেন নয় কিন্তু এটা লিলেন বাই কটন আছে মাত্র 600 টাকা দাম 600 টাকা এই দেখুন আরেকটা হ্যান্ডলুমের মধ্যে দেখাচ্ছে পুরো হাতের কাজের মধ্যে আরেকটা দেখুন এই দেখুন এটা হচ্ছে পুরো আঁচলে এরকম ফুলটা আসবে পুরো হাতের কাজ করে কিন্তু এটা এটা পুরো আমাদের মানে তাঁতের যে কুটির শিল্পের একটা ঐতিহ্য আমাদের যে কারিগরদের একটা ঐতিহ্য এটা পুরো হাতে তোলা আছে এটার দাম আছে আপনার 600 টাকা অনলি 600 টাকা এই দেখুন হাতের কাজের মধ্যে আরেকটা দেখাচ্ছি এর কাপড় কোয়ালিটি এত সুন্দর হ্যাঁ পুরো হাতের কাজ হবে এসব কোয়ালিটি আপনি অন্য কোথাও পাবেন না কথাটা বলবো না মানে এই কথাটা বলাটা খুবই ভুল ছিল আমি বলি আর একজনই বলু কিন্তু কোয়ালিটি খুবই ভালো হবে আর কাপড়টা একটু যাচাই করে দেখবেন যে কোয়ালিটিটা কি কোয়ালিটি আছে এটা আপনার 600 টাকার মধ্যে আসবে যেহেতু এখন পুজোর কালেকশন যার জন্য একটু ইউনিক কালেকশনের মধ্যে দেখাচ্ছি কাপড় নিলেই হবে না কাপড়ে গুণগত মান একদম 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 আর এটা আছে আপনার হাজার বুটি মধ্যে আপনার হচ্ছে এমব্রয়ডারি করা যে হাজার বুটি যে জামদামিটা আছে তার মধ্যে এটা নতুন করে বার করা এমব্রয়ডারি এটা অল ওভার এরকম টিপটিপ গুড়ি থাকবে হ্যাঁ পুরো এমব্রয়ডারি কাজ থাকবে এটা আঁচল পড়বে আঁচল এরকম কলকা আসবে এটার দাম আছে মাত্র 340 টাকা 340 অনলি হ্যাঁ জাস্ট এরকম এরকম কালেকশনের মধ্যে অনেক রকম আছে যেটা আমি দেখাতে পাচ্ছি না ভিডিওতে মানে এরকম রেটের মধ্যে 300 থেকে 300-400 টাকার মধ্যে ভালো ভালো কালেকশন আছে এই দেখুন এই একটা আছে আপনার কম্পিউটার কাঁথা এটা কম্পিউটার কাঁথা কিন্তু না না প্রিন্টেড না এটা সুতোর কাজ করা যা সেটা হচ্ছে মেশিনে করা মেশিন দিয়ে করা বলে এটা কম্পিউটার কাঁথা হ্যাঁ এটার দাম আছে মাত্র 400 টাকা অনলি 400 টাকা হ্যাঁ হাতে দাম হলো 490 টাকা এটা আরেকটা দেখুন ইউনিক কালেকশনের মধ্যে আপনাকে দেখাচ্ছি একদম হাতে হাতে করা মানে হ্যান্ডলুম বলেন তো এইসব কালেকশন আপনি
যদি এই পূজোর মার্কেটে খুবই সুন্দর একদম নিউ কালেকশনের মধ্যে আছে, এটা অল ওভার এরকম এরকম কাজ হবে, এরকম পতাকার বক্স বক্স হবে, এটা আঁচলটা এটা পড়বে, এটা দাম পড়বে আপনার মাত্র 530 টাকা, 530। নেক্সট দেখাচ্ছি আর একটা আপনার হাতের কাজের মধ্যেই, হাতের কাজে আমার কাছে বিভিন্ন রকম হ্যান্ডলুমের মধ্যে অনেক ইউনিক ইউনিক কালেকশন হয়ে যাবে, যেগুলো তেমন সব তো ভিডিওতে দেখানো সম্ভব নয়, একবার আসুন, একবার এসে দেখুন, একবার এসে দেখলেই বুঝতে পারবেন যে আমাদের এখানে কী কালেকশন আছে। আর বা আপনি যদি আসতে না পারেন কোনো ফটো ক্যাটালগ তেলে দেখেন, একটা আছে পুরো হাতের কাজের মধ্যে, বডিতে এরকম পুরো বলবল কাজ আছে, আঁচলটা এরকম পুরো এরকম গাছ করা আছে, আঁচলে পুরো গাছ করা আছে, পুরো হাতে করা, কিন্তু এগুলো সব হ্যান্ডওয়ার্কের কাজ আছে। 650 টাকা, মাত্র 650 টাকা, পুরো হাতের কাজের মধ্যে। আরেকটা নতুন নতুন মাল রেখেছে, একদম ইউনিক কালেকশন দেখুন, মানে এইগুলো এখন খুব মার্কেটে খুবই চাহিদা আছে। হ্যাঁ দেখুন, এটা আঁচল পড়বে, এটা আঁচল পড়বে, পুরো হাতে করা, না কোনো পিন নয়, এটা পুরো সুতো দিয়ে করা। এটা হচ্ছে আপনার আঁচল আছে, এটা হচ্ছে বডি, বডিতে এরকম পাড়ের দু সাইডে টেম্পেল থাকবে, প্লাস বডিতে এরকম চল চল, কোনো কাজের মধ্যে গ্যাপ নেই। এটা দাম আছে আপনার মাত্র 850 টাকা। আরেকটা আছে খাদির মধ্যেই, এটা আরেকটা হ্যান্ড প্রিন্ট, হাত মানে হ্যান্ড প্রিন্টের মধ্যে অনেক রকম আইটেম আছে। এই একটা আছে, এটা হচ্ছে পার আছে, আগে একটা দেখিয়েছি 450 টাকায়, এই একটা আছে আপনার 550 টাকা। এটা এটা পারটা আছে আপনার বুমরি পারের মধ্যে আছে, ঠিক আছে, টেম্পেল টেম্পেল পার আছে, পুরো হাতের কাজ করা, এরকম বিভিন্ন প্রিন্ট পাবেন। এর একটা আছে আপনার দেখুন খাদি বল, যেটা অনেক কাউন্টারে এখনও দেখাতে পারিনি, এক নতুন করেছি, এ দেখুন খাদি বল, বডিটার এর ব্লু কালার, এটা আঁচল আসবে, পুরো অল ওভার এরকম বলের কাজ থাকবে, কেটিয়া দিয়ে বল বল গুটিটা করা আছে। এটা এতটাই সফট এই গরমের সময় খাদির মধ্যে, একদম অরিজিনাল খাদি বাই খাদি আমাদের, ঠিক আছে। এটা দাম আছে মাত্র 600 টাকা, 600 টাকা। আরেকটা দেখাচ্ছি আপনার পমপমের মধ্যেই, পমপম আগে একটা দেখিয়েছি আপনার 290 টাকার পমপম, আর হ্যাঁ এই একটা আছে, এটাও আঁচলে পমপম, কিন্তু এটার পুঁথি লাগানো আছে, এর জন্য এটার খরচাটা একটু বেশি আছে, যেহেতু সঙ্গে একটু জরি সিলভারে কাজ করা আছে। এটা দাম আছে মাত্র আপনার 360 টাকা, 360। এই যে হ্যান্ড প্রিন্টের মধ্যে আরেকটা দেখাচ্ছি আপনার, এটা পাখি, পাখি হ্যান্ড প্রিন্ট, এটা পাখি হ্যান্ড প্রিন্টের মধ্যে, এটা মানে শাড়িটা মানে পুরো জায়গাটা খুলতে পারছি না, খুলে এত সুন্দর শাড়ি আপনি ভাবতে পারবেন না, পুরো হাতের কাজ করা, কিন্তু এটা হাতের প্রিন্টেড করা, কোনো ছাপানো নয় এটা, ঠিক আছে, হাতে আঁকানো। এটা দাম আছে আপনার মাত্র 550 টাকা, 550। আর একটা দেখেছি ইক্কতের মধ্যে, ইক্কতের মধ্যে তো আমি সেরকম কালেকশনে গেলাম, ইক্কতের মধ্যে আমার কাছে অনেক রকম কাজ আছে, জাস্ট এটা নতুন কালেকশনের মধ্যে এটা এটার জন্য দেখাচ্ছি। এটা এটা ইক্কতের মধ্যে আপনার মাছি বুটি, পুরো হাতে বোনা ইক্কত হবে, কিন্তু শাড়িটা পুরো না খুলে শাড়িটা বুঝতে পারবে না কাস্টমার। এ দেখুন শাড়িটা, এর কালার কম্বিনেশন আটখানা কালার হবে, আটখানা কালারই মানে কাস্টমারকে যদি দেখায় না, কাস্টমার কোনটা থেকে কোনটা নেবে একটা ব্যাপারে পড়ে যাবে, এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন। 750 টাকা রেট আছে, 750। আর এখানে নতুন বেরিয়ে একদম একদম এতটা সফট না, কাস্টমার পড়লে বুঝতে পারবে যে কি জিনিস পড়েছি, ঠিক আছে। আরেকটা দেখুন আছে রেশমের মধ্যে, এটা আছে রেশম আঁচল, বডিটা কিন্তু রেশম নয়, কাস্টমারকে যেটা বলে দেবো সেরকমই মাল হবে। এ দেখুন বডিতে এরকম পুরো সিকোয়েন্সের কাজ হবে, অল বডি সিকোয়েন্সের চুমকির কাজ হবে, এটা সিকোয়েন্সটা এমনভাবে তৈরি করা না যে কাপড় কিন্তু কখনোই উঠবে না, যে চুমকি উঠে যাবে সেরকম কোনো ব্যাপার নেই, পুরো সুতো দিয়ে করা এটা আছে। আর আঁচলটা আছে পুরো রেশম, এ দেখুন পুরো হাতের কাজ করা, হাতের কাজ করা প্লাস হচ্ছে আঁচলটা পুরো রেশমের কাজ হবে। এটা আছে 950 টাকা, ইউনিক কালেকশনের মধ্যে, একদম খুবই সফট, মানে একটা পুরো শাড়িটার ওজন হবে আপনার মতো 180 গ্রাম, মাত্র 180 গ্রাম ওজন হবে শাড়িটার। এইটা একটা আছে যেমন লিলেনের মধ্যে, লিলেন তো অনেকজন অনেক রকম বিক্রি করেছেন দাদা, আমার অনেক কাস্টমারই অনেক দোকানদার দেখছি বলছে দাদা আমি লিলেন নিয়েছেন, লিলেন কি লিলেন নিয়েছেন, আর কাস্টমার সেজন দেখাচ্ছে দেখি লিলেন ভাই খাদি দিচ্ছে, তো আমাদের এরকম কিছু হয় না, আমাদের একদম পারফেক্ট সততার সাথে বিজনেস করতে গেলে অধিকারী শাড়ি সেন্টারের সাথে করতে হবে, লিলেন বাই লিলেন। আর কাপড়টা এত বাই এত সফট হবে যেটা কারুর কাপড় এত সফট হবে না, ঠিক আছে, এতটাই সফট হয়, পুরো হাতের হ্যান্ডওয়ার্কের কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, লিলেন যারা পরে তারা জানে যে এর এর মজাটা কোথায়, ঠিক আছে। লিলেন আমি জাস্ট এটা হাতের ময়ূর কাজ করা আছে, এর ক্যাটালগ বলে ক্যাটালগ করলে প্রত্যেকটা দিয়ে দিতে পারবো। এটার দাম আছে আপনার মাত্র 1250 টাকা, 1250 টাকা। লিলেনের মধ্যে আরও অনেক কালেকশন আছে, তার মধ্যে আপনাকে একটা আরেকটা দেখাচ্ছি আমি ইক্কতের মধ্যেই, এটা একটু কম দামের মধ্যে হবে, ইক্কতের মধ্যে এটা 3D, এ দেখুন ইক্কতের মধ্যে 3D, 430 টাকায়, 430। তো এরকম অনেক ইউনিক ইউনিক কানেকশন আঁচলটা আছে, এরকম আঁচল আসবে দেখুন, আর এগুলো প্রত্যেকটা ক্যাটালগ আছে, কোনো কাস্টমার যদি না আসতে পারে
সেই ক্ষেত্রে কোনো কাস্টমার যদি বলে যে দাদা আমি তো আসতে পারছি না, সেক্ষেত্রে আমার মাল নেওয়ার অবস্থা কী আছে, আমার জন্য কী পদ, এই কাস্টমার এরকম অনেক জনের প্রশ্ন করে, তো তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, আপনারা দেখুন ভিডিও কল করে নিতে পারেন। এবার আপনাদের ভিডিও কল করে না নিতে পারেন, সেই ক্ষেত্রে ভিডিও কল অনেক সময় দেখানো সম্ভব হয় না। তাহলে আমাদের অধিকারী সার্ভিস সেন্টার একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, তো আপনারা হাই করলে সেখানে আপনি গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আর অ্যাড হয়ে গেলে মোটামুটি আপনি সবসময় নিউ নিউ কালেকশন যখন অধিকার সার্ভিস সেন্টারে আসবে আপনি আপডেট পাবেন, আপডেট পেয়ে প্লাস আপনি হোয়াটসঅ্যাপেও হ্যাঁ কোনটা কী দাম টোটালটা ওখানে পেয়ে যাবেন। আর মিনিমাম কপিস কিনতে হবে এলে পরে? দেখুন আমাদের এখানে যে কোনো হোলসেল বিজনেস, তো এলে পরে আপনি যেমন খুশি নিতে পারেন। এখন কাস্টমার কোভিড-19 জন্য কেউ আসে, এখন যেহেতু এখন সবারই একটা পয়সার একটা মানির একটা প্রবলেম আছে, তো যে আগে দেখা গেলো খুব বড় বিজনেস করতে তার বিজনেস একটু হলো ছোট হয়েছে, যেহেতু এখন একটা সবারই ভেতরে একটা আতঙ্ক কাজ করছে বিজনেসটা কেমন হবে পুজোতে। আমার সবার উচিত যে সবাই সাপোর্ট করা, হ্যাঁ মানে তারাও আমাদেরকে সাপোর্ট করবে, আমরাও তাকে সাপোর্ট করব, একদমই তাই, বিজনেসটা এইভাবেই চলে, মানুষ তো মানুষের জন্য, হ্যাঁ বিজনেস তো সারা বছর হবে, কোনো অসুবিধা নেই, সবাই সুস্থ থেকে বিজনেসটা করতে হবে। আর যদি কেউ আসতে না পারেন তার জন্য কি সুবিধা রয়েছে? যে আসতে পারবে না তার ক্ষেত্রে কুরিয়ার বা ট্রান্সফোর্ট দুটোর ফ্যাসিলিটি আমাদের কাছে আছে, সেটা যেভাবে আপনি কাস্টমার বলবে যার যেভাবে সুবিধা হয়, তো ট্রান্সপোর্টে নিলে না না এখন কি বলেন যে সিস্টেম আছে, ট্রান্সপোর্ট করলে আপনার হচ্ছে জিএসটি বিল করতে হবে, জিএসটি বিল করলে 5% জিএসটি পড়বে, সেই ক্ষেত্রে আপনার কুরিয়ারে অনেক কমে হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখালাম যে হ্যান্ডলুমের মধ্যে এখনও মোটামুটি আমাদের কাছে মোটামুটি টোটাল অনেক আইটেম আছে, এখনও যে আইটেম আছে মানে শেষ করা যাবে না, তো সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলি সপ্তাহে এক ভিডিও তো দেখানো সম্ভব নয়। এবার পুজো বাজার দেখুন, ভেরিফাই করুন, হ্যাঁ ভেরিফাই দেখুন, কোয়ালিটি মেন হচ্ছে অধিকারী সার্ভিস সেন্টার সাথে আমি মেন কোয়ালিটি, কোয়ালিটি এমন খুব ভালো কোয়ালিটি পাবো দেবো আপনাদেরকে, এটা আমি বলতে পারি। নেক্সট তো আমি হ্যান্ডলুম দেখিয়েছি, তো হ্যান্ডলুমের মধ্যে অনেক কিছুই দেখানো হয়নি, খাদির মধ্যে মোটামুটি আমার কাছে 15-16 রকম আইটেম আছে, খাদির মধ্যে জাস্ট আমি 2-4 রকম দেখিয়েছি, তো তাঁতের মধ্যে অনেক রকম ডিজাইন আছে, আমরা জাস্ট ভিডিওটা বড় হয়ে যাবে যার জন্য আমরা কিছু অল্প অল্প করে দেখাচ্ছি, তো বাকিটা আপনি ভিডিও কলও দেখতে পারেন বা আপনাদের এসে তো আপনার এখানে দেখতে পাবেনই। আর আপাতত এখন একটা কিছু দেখাবো জামদামির মধ্যে, তো জামদামির মধ্যে আমি কিছু দেখাবো আর যেটা ইউনিক ইউনিক কালেকশন আছে সেগুলো আমি ভিডিওতে দেখাবো না, এটা এই কারণে দেখাবো না যে এখন দেখুন মানে নকল করার লোক অনেক হয়ে গেছে, আমি আজকে নতুন করেছি আমার নিজের মাস্টারকে দিয়ে আমি ডিজাইন করিয়েছি, সেই ডিজাইনটা যদি মার্কেটে ডুপ্লিকেট হয়ে ছেড়ে দেয় তো আমার নিজের বদনাম হবে, তো সেই ক্ষেত্রে আমি কিছু দেখাচ্ছি জামদামির মধ্যে। এখন চলে যাচ্ছে কিছু জামদামির মধ্যে, জাস্ট আমি এটা হাড়ের মধ্যে গ্যাপে যাচ্ছি, এটা গ্যাপের মধ্যে আছে, গ্যাপের মধ্যে এটা সেলভের মধ্যে আছে, সেলভের মধ্যে এটা গ্যাপ হবে, হ্যাঁ এটা পুরো মিনে এরকম বডিতে এরকম মিনে করা থাকবে, এরকম হচ্ছে অলওভার কাজ হবে না, বডিতে এরকম গ্যাপ হবে দেখুন, হ্যাঁ গ্যাপ আছে না, একদম যেটা বলবো সেটাই পাবেন, কোনো কাস্টমারকে প্রথমেই বলেছি অধিকারী সার্ভিস সেন্টারের তরফ থেকে একটা আছে ব্যবসা ক্ষেত্রে সততা, সততা আমরা মেনটেন করি প্রত্যেকটা কাস্টমার সাথে, এই নয় যে আজকে কাস্টমারটা মাল নিয়ে গেল কালকে তার সঙ্গে আর ব্যবসা করবো না, আমাদের চাই একটা কাস্টমারের সারা জীবন তার সঙ্গে ব্যবসা করবো, সেরকম মনুষ্যত্ব নিয়ে আমরা বিজনেসটা করি। তো এই একটা আছে আপনার গ্যাপের মধ্যে আপনার ঢাকায়, তো এটা দাম আছে আপনার মাত্র 550 টাকা। নেক্সট আছে আপনার আরেকটা দেখা আছে তসরের মধ্যে গ্যাপ, তসরের মধ্যে গ্যাপ, তসরের মধ্যে গ্যাপের মধ্যে দেখুন এটা মাল্টি কালারের মধ্যে আসবে, এটা গ্যাপের মধ্যে আসবে, ভেলভেট পার হবে, যে পাড়টা কুচকাবে এরকম কোনো চিন্তা ভাবনা নেই, পাড় কুচকালে শাড়িটা নেবো, পাড় কুচকাবে না, এটা গ্যাপের মধ্যে আসবে, এটা বডি হবে, এটা আঁচল পড়বে, এটা আঁচল পড়বে, এটা দাম আছে আপনার 750 টাকা, 750 অনলি। এবার দেখা যাচ্ছে এটা সুতির অলওভার, সুতির গ্যাপও আছে, সুতির গ্যাপটা দেখালাম না, সুতির গ্যাপ আপনার 480 টাকার থেকে পেয়ে যাবেন, সুতির গ্যাপটা দেখালাম না, এটা সুতির অলওভার আছে, অলওভার কাজ হবে, যেরকম কাজ দেখছেন এই কাজটা পুরো অলওভার থাকবে, আর যেটা যেমন বলবো সেটা তেমনই হবে, দেখুন পুরো অলওভার কোনো গ্যাপ থাকবে না, এটা দাম আছে মাত্র অলওভার আপনি পাবেন 780 টাকায়, এটা আঁচল, এই সুতির অলওভারটা আপনি 780 টাকা, আমি ভুল বলে ফেলেছি, এটা 680 টাকা, ঠিক আছে 680 টাকা দাম আছে, হ্যাঁ হ্যাঁ। তো আরেকটা দেখাচ্ছি আপনার না দেখালাম পদ্ম ঢাকা, যদিও পুরনো হয়ে গেছে তবু রেটটা একটু শুনে নেবেন আমার কাছে, ঠিক আছে এটা পদ্ম ঢাকার মধ্যে আছে, হাফ হাফ এটা পার্লি পাল্লু থাকে, এই যে হাফ হাফ অলওভার কাজ থাকবে, এটা দাম আছে আপনার মাত্র 920 টাকা, 920। নেক্সট আছে আপনার সফটের মধ্যে আরেকটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে অ্যাপিয়ারের মধ্যে অলওভার কাজ থাকবে, অলওভার কাজ থাকবে আপনার 950 টাকা, পুরো অলওভার কাজ থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একরকম থাকবে, 950 টাকা। আর একটা আপনার দেখাচ্ছি তসরের মধ্যে অলওভার, তসরের মধ্যে অলওভার,
আপনার দাম হচ্ছে 1,020 টাকা, 1,020 টাকা। দেখুন কোয়ালিটিটা দেখুন, শুধু পুরো ভেলভেট পার হবে, পার কুচকাবে না। এটা বডি আছে, এটা আঁচল আছে, আর অলওভারের বডি পজিশনটা দেখিয়ে দিচ্ছি। এই যে বডি পজিশন, এই যে বডি, হ্যাঁ তসরে একদম যে ভাজে যেরকম কাজ থাকে, যে এই অনেক কাস্টমার বলে দাদা অলওভার বলছে তা ভেতরে ফাঁকা কেন, কারণ তসরের শাড়িটা ওই উপরে যে কাজটা আছে, ভাজের যে কাজটা আছে, সেই কাজটা যদি পুরো ভেতরে যায় তাহলে ডবল মেশিনের কাজ, তো তাঁতি পাওয়া যায় না, আর ওইভাবে কাজ হয় না। তসর অলওভার এটাই হয়। এর পরে দেখাচ্ছি, এটা মিনে গাড়ি, এখন বর্তমানে খুব চলছে মিনে গাড়ি, দেখাচ্ছি আপনার 930 টাকায় অলওভারের মধ্যে মিনে গাড়িটা। দেখুন, এই দেখুন মিনে গাড়ি, এটা হচ্ছে আঁচল পড়বে, এটা বডি পজিশন আছে, এই দেখুন পুরো অলওভার, পুরো অলওভার কাজ হবে। এটা আছে 950 টাকার মধ্যে চলে আসবে, 950-র মধ্যে। এর মধ্যে মাল্টি কালারও আসবে, তসরের মধ্যে এটা আমি এক কালারে দেখালাম, এর মাল্টি কালারের মধ্যেও আসবে, মাল্টি কালারের মধ্যে আসবে। এই একটা দেখুন আপনার হাড়ের মধ্যে, আপনার অলওভারের মধ্যে, অলওভারের মধ্যে দেখুন, এই দেখুন এটা আঁচল পড়বে, এটা বডি পজিশন পড়বে, ভেতরটা দেখুন অলওভার, এটা পড়বে আপনার 750 টাকা, 750 অনলি। এছাড়াও আপনার কাছে সফটের মধ্যে পেয়ে যাবেন কিছু, সফটের মধ্যে আপনার গ্যাপের মধ্যে পেয়ে যাবেন 500 টাকার মধ্যে, 500 টাকার মধ্যে গ্যাপ পেয়ে যাবেন। সেলফের মধ্যে বিভিন্ন মাল্টির মধ্যেও আছে, সেলফে মাল্টি দুটোর মধ্যে আছে, এই নয় যে শুধু সেলফের মধ্যে থাকবে। তা এছাড়াও আপনার কাছে আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার বরফি, বরফি ডিজাইন, যেটা গতবার পুজোতে সফটের মধ্যে খুব চলেছে, তো এবছর আমি হাড়ের মধ্যে করেছি শাড়িটা, খুবই পপুলার। দেখুন পুরো অলওভার কাজ থাকবে, এটা আঁচল পড়বে, এটা বডি পড়বে, ঠিক আছে। দিয়ে এটা এটা দাম পড়বে আপনার 650 টাকা অলওভার, মাত্র 650। তো সবই তো বললেন, সবই দেখালেন, হ্যাঁ তো লাস্ট আমরা কি বলবার আছে, লাস্ট আমি সফট দেখানো পসিবল না, তো সেই ক্ষেত্রে আমি কাস্টমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। দেখুন আজকে অনেক কাউন্টার অনেক রকম রেঞ্জ ছাড়ছে বা অনেক রকম অফার দিচ্ছে, তো অফারটা তো সেইভাবে তো দেওয়া, যে একটা অফার তো দেওয়া সম্ভব হয় না, তো যেটা পার্সেলি যেটা করা যায় সেভাবেই করতে হবে। আমি যদি বলি দাদা যে 5,000 টাকা কেনাকাটায় আমার একটা 500 টাকা শাড়ির আপনাকে গিফট আছে, তো সেটা কিন্তু কখনো পসিবল না, সেটা কিন্তু একটা হোলসেলে যদি যে 500 টাকা গিফট করতে পারে, তখন সে হোলসেল বিজনেস করছে না দাদা, ঠিক আছে। তো আমাদের ওরকম কোনো অফার নেই দাদা, আমাদের একটাই আছে, কেউ যদি 20,000 টাকার মাল পার্সিং করে যে আমাকে পাঠিয়ে দিতে হবে, সেক্ষেত্রে তার আমি ডেলিভারি চার্জটা আমি আমার নিজের থেকে দিয়ে দেবো, 20,000 টাকা মিনিমাম কেনাকাটি করতে হবে বাইরের ক্ষেত্রে। আর যারা ঘরে বসে 20,000 টাকা মাল কিনে দাদা, তাহলে আমরা সবাই বাইরে, শুধু ওয়েস্ট বেঙ্গল, আর অনেকজন আছে দাদা যারা বাইরের থেকে মাল নিয়ে যাবে, পাঠিয়ে দেবেন, তাদের জন্য সুবিধা আছে, আমরা দোকানে এসে আমাদের সুবিধা কী আছে বলতেই পারে কাস্টমার। তো তাদের ক্ষেত্রে একটাই কথা আছে, তাদের 20,000 টাকা যদি বিল করে, তো সেই ক্ষেত্রে আমাদের 2% ডিসকাউন্ট দিয়ে দেবো, পুরো বিলের উপরে ডিসকাউন্ট থাকবে। আর সেটা তো গেল, আর আমার নিজের তরফ থেকে আমি যে এক মানে অনেকদিন ডিজিটাল টিউটোরিয়ালে আমি ভিডিও দিতে পারিনি, সেই অন্যায় যে আমি একটা করেছি, সেই অন্যায়ের দিক থেকে আমি তাকে ডিজিটাল টিউটোরিয়ালে বা অতনার দিক থেকে তাকিয়ে আমার প্রত্যেকটা শাড়িতে একটা সাবসিডি কাস্টমার পাবে, প্রত্যেকটা সাইটে সাবসিডি পাবে, শুধু অতনদার চ্যানেল আর হচ্ছে ডিজিটাল টিউনারের জন্য, ঠিক আছে। সেটা কাস্টমার আসলে আমি সেটা আমি দিয়ে দেবো, কিছুটা সাবসিডি থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো লাগলো কথা বলে, অনেকদিন বাদেই এলাম তোমার কাছে, তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই একবার আসুন, অবশ্যই দাদা ব্যবহারটা দেখে সবারই ভালো লাগবে, একদম কেউ অপ্রিয় হবেন না বা কারো অভালোবাসা বা কারো ভালো লাগবে না এমনটা হতে পারে না আর কি, অবশ্যই। নমস্কার, থ্যাংক ইউ।